বছর পেরিয়ে এসে সপ্তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চলেছি আজকে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া হলদিয়া চকদীপা সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট ট্রেনিং সেন্টারের সপ্তম বর্ষ উদযাপিত হয়। জানা যায় সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট ট্রেনিং সেন্টারের ছাত্রছাত্রীরা দেশ বিদেশে বহু পুরস্কার তারা জয়লাভ করেছেন। সেই সকল দুস্থ অসহায় ছাত্রছাত্রীরা বিদেশে গিয়ে তারা পুরস্কার দিতে পারছে না, তাই জন্য সংস্থার পক্ষ থেকে সেই সকল পুরস্কার ছাত্রছাত্রীদের হাতে তুলে দিলেন। জানালেন সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল অসিত কুমার মাইতি, সভা পরিচালনা করেন সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট ট্রেনিং সেন্টারের সভাপতি নিত্যানন্দ পাল। অক্টোবর 2022 রবিবার আমার সৃষ্টি ইনস্টিটিউট আর্ট ট্রেনিং ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান, অর্থাৎ সারা বছরের কর্মকাণ্ড। সৃষ্টি ইনস্টিটিউট আর্ট ট্রেনিং শুধুমাত্র তাদের ছবি আঁকাটাকে শেখায় না, সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট ট্রেনিংয়ের ইচ্ছা এবং তাদের চেষ্টা তারা ছাত্রছাত্রীদেরকে যাতে ভবিষ্যতে দেশ বিদেশ এবং আরও উচ্চস্তরে শিল্প তাদের শিল্পচর্চাটাকে প্রস্ফুটিত করতে পারে ছাত্রছাত্রীরা, সেজন্য আমরা তাদেরকে যথাসম্ভব সহযোগিতা করি এবং তাদেরকে সেই জায়গায় নিয়ে যেতে যাওয়ার চেষ্টা করি। কিন্তু নানান প্রতিকূলতার মাঝে ছাত্রছাত্রীরা যারা যেতে পারে না, সেই কারণেই তাদের এই সৃষ্টি সমাবর্তনের মাধ্যমে আমরা তাদের আজ পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি চালনা করছি। এই বছর এই 2022-এ রাশিয়া ইন্ডিয়া কালচারাল এক্সচেঞ্জের তরফ থেকে একটি প্রোগ্রাম পরিচালনা করা হয়েছিল, সেখানে আমাদের আন্তর্জাতিক স্তরে 51-এর অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল, যাদের মধ্যে ওখানে পুরস্কার বিতরণের যে সিলেকশন পর্বটা ছিল সেখানে প্রতি গ্রুপে মাত্র 10 জন করে পুরস্কার প্রদান করা হয়। সেখানে আমার একাডেমি থেকে সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট ট্রেনিং থেকে 3 জন প্রথম 10-এ রেজাল্ট করেছে, যাদের আমরা এখান থেকে পুরস্কার দিলাম। কিন্তু ওরা আগামী 2023 বইমেলা কলকাতা বইমেলা প্রাঙ্গণে রাশিয়ান প্যাভিলিয়ন থেকে পুরস্কারগুলো হাতে পাবে। আমার তো খুবই আনন্দ লাগছে এবং আমি চাইবো সমস্ত অভিভাবক এবং দর্শক মণ্ডলী যদি আমাদের এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে আমরা আগামী দিনে সৃষ্টি ইনস্টিটিউট এবং তার ছাত্রছাত্রীদেরকে এটি ভালো সামাজিক সুস্থ সামাজিক এবং চিত্রকলায় তাদেরকে আরও উন্নতি দেখতে পারবো এই আশা রাখি। আমার নাম অসিত কুমার মাইতি, প্রিন্সিপাল অফ সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট ট্রেনিং। আজকে সৃষ্টির সপ্তম সমাবর্তন অনুষ্ঠান 30 অক্টোবর 2022। আমরা বিগত 6 বছর পেরিয়ে এসে সপ্তম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চলেছি আজকে চকদীপা স্কুলের অডিটোরিয়াম হলে, যেখানে ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল লেভেলের ছাত্রছাত্রীরা প্রাইজ অর্জন করেছেন সম্মানের সহিত, তাদেরকে পুরস্কার তুলে দিচ্ছি আমরা আমাদের এই স্থানীয় চকদীপা স্কুল অডিটোরিয়াম হলে। কারণ অনেক ছাত্রছাত্রী আছে দুস্থ, তারা কেউ ইন্টারন্যাশনাল লেভেলে যেতে পারছে না প্রাইজ আনার জন্য বা দিল্লিতে যেতে পারছে না প্রাইজ আনার জন্য, সেজন্য আমরা অ্যারেঞ্জ করেছি আমাদের একটা কাছাকাছি জায়গায় আমরা অনুষ্ঠান করে মাধ্যমে তাদের হাতে পুরস্কারটা তুলে দেওয়ার জন্য। আমাদের লক্ষ্য শুধু ছবি আঁকানো নয়, ছবি আঁকা শুধু বাচ্চার ছবি আঁকবে এটা নয়, ছবি আঁকার কেন আঁকবে, ছবি আঁকার মধ্যে কী ভবিষ্যতে কী পরিকল্পনা রয়েছে সেটা আমরা সৃষ্টির এই সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরেছি। এবং এই ছাত্রছাত্রীরা যাতে আগামী দিনে ছবি নিয়ে ছবি আঁকা নিয়ে আরও ভবিষ্যতে এগিয়ে যেতে পারে তার সব রকম সাহায্য আমরা করতে চলেছি। আমার নাম নিত্যানন্দ পাল, সভাপতি সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট ট্রেনিং। কেকার পেস্ট্রিতে জিভে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি নে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।